গিটার ভিত্তি করে শোনাবেন সুব্রত মিত্র। উনি আমাদের একটি সংক্ষিপ্ত বক্তব্য শোনাবেন। আজ 126তম জন্মজয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর। আন্তর্জাতিক ইসময় পত্রিকার তরফ থেকে শ্রদ্ধেয় সুবীর দাদাভাই এবং সংগঠনের অন্যান্য ব্যক্তিত্বের এই উপস্থিতিতে এই সন্ধ্যায় দু চারটি কথা বলতে চাই। অন্যান্য সময় প্রশ্ন করি, কবিতা পাঠ করি। আজকের অনেকেই কবিতা পাঠ করেছেন। এই সময়ের বিবেক, এই সময়ে যখন বিশেষ করে পশ্চিমবঙ্গ, দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভ্য সমাজ সংস্কৃত মহল যে ভাবনার মধ্যে স্মরণ করে চলেছি তা অত্যন্ত শ্রদ্ধা, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? ইতিমধ্যেই কয়েকজন বলেছেন, আমার খুব ভালো লাগলো যে সাহিত্য সংস্কৃতির মধ্যেও, কবিতা পাঠের মধ্যেও একটু ব্যতিক্রমী আলোচনা করে স্পর্ধা কেউ কেউ এখনো রাখেন, এখনো রাখেন। এটা আমার খুব ভালো লাগলো। অনেকের মুখেই শোনা যায়, না বাবা আমি কবি। দাদা আপনার পাশের বাড়িতে তো আগুন লেগেছে, যদি আগুনটা, ওসব কথা বলো না বাবা, আমি ওসব ঝামেলা জানি না, কবি আমি, দায়বদ্ধহীন কবি। এই সময়ের বিবেক, বাংলার বিবেক বলে আমরা হয়তো আজকের মানছি না, আগামী দিনে মানব। জাতীয়তাবাদী একজন ব্যক্তি, জাতীয় সঙ্গীতকে প্রতিষ্ঠা করার জন্য যিনি প্রাণ বিসর্জন দিতে চলেছিলেন, আপনারা অনেকে ইতিমধ্যে জানতে পেরেছেন তার নাম, কাজী মাসুম আক্তার সাহেব। তিনি কিন্তু কিছুদিন আগে একটা মিডিয়াতে বলেছেন, যে কবিতা সমাজের কথা বলতে না পারে, যে কবিতা বিপ্লব না ঘটাতে পারে, যে কবিতা কোনো সমাজের কোনো কাজে না লাগে, সেই কবিতার ক্ষমতা নেই। আমি প্রথমে বুকে বুকে লেগেছিল, কিন্তু আমার পরে ভাবলাম সত্যি তাই, কবিতা হোমে লাগে না চোখে লাগে, কি কীতে লাগে, কিন্তু এই কবিতা লিখে কেউ কেউ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। আজকের এই 2023-এর এই সময় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কেন প্রাসঙ্গিক, কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তার ছাত্র জীবনের পরবর্তীতে রাজনৈতিক জীবনে পদার্পণ করার পর থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়া এবং স্বাধীনতার পরেও অনেক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মতের পার্থক্য ছিল, শুনতে খুব আশ্চর্য এবং দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, প্রায় 100 বছরের দিকে যাচ্ছে, এই সময় দাঁড়িয়ে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ মানুষেরা তার পরিবারের, আমি অন রেকর্ড বলছি, এটা মিডিয়াতে আর দুই একদিন পরে হয়তো আসবে, তারা এখনো নেতাজি সুভাষচন্দ্রের সাথে আপোষ করতে, মানে তার আদর্শের সাথে মিলতে পারছেন না। খুব অদ্ভুত লাগে আমার, খুব অদ্ভুত লাগে। কোন ভারতবর্ষে বসবাস করছি আমরা বাঙালি? উনি নেতা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, আমরা, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। আজকের বাঙালি নেতারা কি বলছে, তোমরা আমাদের ঘুষ দাও, আমরা তোমাদের চাকরি দেব। আমাদের বীর মহামানব, তারা নেতা ছিলেন ঠিকই, তারা নেতা নয়, তারা দেশপ্রেমিক ছিলেন, সন্ন্যাস ছিলেন, তারা দেশকে ভালোবাসতে গিয়ে, তারা দেশের হয়ে নেতাগিরি করতে গিয়ে তারা প্রেম হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, সংসার করতে পারেননি। আজকের নেতারা কি করছেন, নেতাদের বিয়ে করার প্রয়োজন হচ্ছে না, নেতাদের এমনি এমনি দু চারটে বউ, কি লজ্জার বিষয়। এটা অন্যভাবে দেখবেন না, সাহিত্য মহলে এইসব আলোচনা করার কথা নয়, অনেকে ভাবছেন, কিন্তু সাহিত্য, রাজনীতিও কিন্তু সাহিত্যের একটা
পার্ট, এটা আমরা ভুলে গেলে চলবে না। তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে স্মরণ করি, কেন নজরুল ইসলাম কবিতা লেখার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বসে থাকতো, কেন সুব্রত মিত্র বর্তমান সময়ে 2023 সালেও কবিতা লিখে প্রাণহানির আশঙ্কায় ভোগেন, তার স্ত্রী তাকে বলছেন তুমি কি ভেবেছো আমি বিধবা হয়ে ঘুরব। আমরা সভ্য সমাজের চূড়ান্ত একদম মঞ্চ মনে চূড়ান্ত শেখরে দাঁড়িয়ে স্বাধীন বক্তব্যটুকু পেশ করতে পারি না, বিশ্বের দরবারে বাঙালি শ্রেষ্ঠ জাতি বলে আমরা শিরোপা পেয়েছিলাম, আমরা পেয়েছি সুভাষচন্দ্র বসু এবং আরো যে মনীষীরা ছিলেন তাদেরকে বিশ্বের দরবারে আমরা নিজেরা পৌঁছে দিতে। আমি নাম বলে কাউকে ছোট করছি না, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শিরোপা কিন্তু অন্য একজন পেয়েছেন, তিনিও আমাদের কাছে অত্যন্ত সম্মানের, কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অন্য কেউ হতে পারতেন। আপনারা গুগল সার্চ করে উইকিপিডিয়ায় দেখবেন আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শিরোপা একজন পেয়েছেন। ঈশ্বরচন্দ্র ছিল, মাইকেল ইয়ে আমাদের রামমোহন ছিলেন, আমাদের সুভাষ ছিলেন, বিদ্যাসাগর ছিলেন, আরো কত কত ঋষি মনীষীরা ছিলেন, কেউ কি পারলেন না কোনো বাঙালি বিশ্বের দরবারে ওই টেবিলে আমাদের অন্য অন্য আরো যে মনীষীরা তাদের নামটা পৌঁছে দিতে। ছোট মানুষ বড় কথা বলে ফেললাম, আমি কিন্তু শিক্ষকতার যোগ্যতা আমার খুব একটা নেই, আপনারা অনেক শিক্ষিত মানুষ, আপনাদের সামনে আমি এই কথা বলার অনুমতি পেলাম বলে আমি ধন্য মনে করছি। আরেকটা আরেকটা বিশেষ প্রাপ্তি এই মুহূর্তে আমি ভুলে গেছিলাম, প্রথমেই বলা উচিত ছিল সুভাষচন্দ্র বসুর এই স্মৃতির অনুষ্ঠানে, স্মরণের অনুষ্ঠানে সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিনে দাঁড়িয়ে ওনার নামের সাথে ওনার সংগ্রামী জীবনের সাথে একটা বিশেষ নাম জড়িয়েছিল, হাবিবুর রহমান। সেই একই নামের নাম জড়িয়ে থাকা এক মানুষকেও পেয়েছি, মিস্টার হাবিবুর রহমান, তিনি একজন লেখক, তিনি রয়েছেন। আরেক আরেক বড় প্রাপ্তি, ওনার কিন্তু বুকে বাঁধবে, আমাদের খুব বর্তমান সময় লজ্জিত এবং ওনাকে নিয়ে গর্বিত, পুলিশের যে পরিস্থিতি, পুলিশ কি করছে, পুলিশের সত্যি পুলিশের যে ভূমিকা, আমরা খুব অবাক হয়েছি। আমি মাঝে মাঝে সোশ্যাল সাইটে লিখি, যখন পরিচয় হয় তখন স্যার স্যার বলে কয়, তার আগে যা চোখরাঙে নামগানি সে পুলিশ, আমি রহমান পুলিশ। অতএব মাথা বিক্রি পুরোপুরি করবেন না, মাথা বিক্রি হয়তো চাকরি করতে হলে একটু একটু ঝুঁকে থাকতে হয়, কিন্তু বিক্রি করবেন না। দেখো আজকের এই বক্তব্য শেষ করছি, বেশি দীর্ঘায়িত করবো না, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের স্নেহ ভালোবাসা করি। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব, মেনে নিতে হবে।